জানেন যে আজকে ক্যানাডার যে পার্লামেন্টারি ডেলিগেশন যারা এই কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যে কনফারেন্স এখানে হচ্ছে ঢাকায় সেটা তারা অ্যাটেন্ড করতে এসেছেন তাদের কানাডার যে ডেলিগেশন সেই ডেলিগেশন আজকে আমাদের এখানে সন্ধ্যা সাড়ে সাতটায় তার বিএনপির চেয়ারপারসন দেশ খালদেজিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রায় এক ঘন্টার ওপরে এই আলোচনা হয়েছে আলোচনা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে বিশেষ করে আপনার যে ডেলিগেশনের যে লিডার তিনি এবং অন্যান্য যারা মেম্বার ছিলেন তারা অনেক প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন একই সঙ্গে তারা যেগুলো জানেন সেই বিষয়গুলো তারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন তারা খুব স্পষ্ট করে একটি কথা বলেছেন যে বাংলাদেশে তারা একটা ইনক্লুসিভ ইলেকশন সকলের কাছে গ্রহণযোগ্য সকলের পার্টিসিপেশনে আপনার নির্বাচন দেখতে চায় যে নির্বাচনটা হওয়া উচিত আপনার নিরপেক্ষ অবাধ সুষ্ঠ এই ধরনের নির্বাচন তারা এখানে দেখতে চান এটা খুবই স্পষ্ট করেই তারা বলেছেন এবং আমরা যে বাংলাদেশে বর্তমান যে চলমান পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি এবং রোহিঙ্গা সমস্যা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা এই আলোচনাটাকে অত্যন্ত আপনার প্রাণবন্ত এবং আপনার মনে করেছি যে এটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে ধন্যবাদ সে আলোচনা প্রাধান্য পেয়েছে আমরাও তাদেরকে আমাদের যে বক্তব্য সেটা জানিয়েছি তারা এ ব্যাপারে যে যেখানে একটা আপনার সকলের কাছে গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত কোনো যেটাকে আমরা বলি যে অনুমতি কালকে ওখানে যাওয়ার মাজারে যাওয়ার অনুমতি আমরা এখনও পাইনি আমরা চেষ্টা করে যাচ্ছি দু ছোট ছোটো আকারেও পাওয়া যায় তারপর আমরা বলেছি এটা এখন পর্যন্ত আমরা পাইনি আপনার জানেন যে ইতিমধ্যে তারা সেখানে ওয়ান ফোর্টি ফোর দিয়ে দিয়েছে সেটা হচ্ছে নয় তারিখ আট তারিখ রাত এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত তো সেই জন্যে আপনার এই ব্যাপারটা আমাদের কাছে এখন নিশ্চিত না আমরা হয়তো বা রাত্রি দশটার দিকে আপনাদেরকে জানাতে পারব যে আদৌ কোনো কিছু হচ্ছে কি কারণ তবে আমরা ডেফিনেটলি আপনার আমরা এই ওয়ান ফোর্টি ফোর তুলে নেওয়ার পরে আমরা আমাদের প্রোগ্রাম করবো থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ